রোল ব্যাক কথাটির মানে হচ্ছে কোনো ট্রানজ্যাকশন সম্পূর্ণ হওয়ার পর তা পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ ট্রানজ্যাকশনটাকে সম্পূর্ণ মুছে ফেলা, অথবা কোনো ট্রানজ্যাকশন চলাকালীন সময় সেটাকে বন্ধ করে দেওয়া। রোল ব্যাকের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেভ পয়েন্ট। এই সেভ পয়েন্টটি হল কতটুক পর্যন্ত রোল ব্যাক হবে, অর্থাৎ ট্রানজ্যাকশনকে বন্ধ করবে অথবা মুছে ফেলবে, সেটা একটি বুক মার্কের মতো। অর্থাৎ কোন ট্রানজ্যাকশন পর্যন্ত রোল ব্যাক হবে সেটা জানার জন্য আমরা রোল ব্যাক ওই ট্রানজ্যাকশন পর্যন্ত, ওই সেভ পয়েন্ট পর্যন্ত যখন রোল ব্যাক করব, তখন ওই ট্রানজ্যাকশনটুকু যতটুকু পর্যন্ত আমরা সেভ পয়েন্ট দিয়ে রেখেছিলাম সেটুকুই শুধু মুছে যাবে। এই ধারণাটি পরিষ্কার করার জন্য আমরা ডেপ নামে একটি টেবিলের মধ্যে 4 বার ডাটা এন্ট্রি করব এবং প্রত্যেকবার ডাটা এন্ট্রি করার আগে একটা সেভ পয়েন্ট তৈরি করে রাখব। যখন আমরা একটি করে সেভ পয়েন্ট পর্যন্ত রোল ব্যাক করব, তখন শুধু ওই একটি মাত্র ট্রানজ্যাকশনই মুছে যাবে, ফলে এই রোল ব্যাক এবং সেভ পয়েন্ট সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হবে। তো প্রথমে আমরা শুরু করি এবং প্রথমে আমরা সেভ পয়েন্ট তৈরি করব এবং একটি করে ডাটা ইনসার্টের জন্য ডেপ টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য কমান্ড দিব। আমরা একটি সেভ পয়েন্ট ডেপ ওয়ান ক্রিয়েট করলাম। সেভ পয়েন্ট ডেপ ওয়ান, সেভ পয়েন্ট ক্রিয়েটেড। এবার আমরা ডেপ টেবিলে প্রথম ডাটাটি ইনসার্ট করব। ডেপ টেবিলে একটি ডাটা ইনসার্ট হয়েছে, ওয়ান রো ক্রিয়েটেড। এভাবে একে একে আমরা সেভ পয়েন্ট ডেপ টু, সেভ পয়েন্ট ডেপ থ্রি, সেভ পয়েন্ট ডেপ ফোর এবং আরও 3টি ডাটা ইনসার্ট করব।
আমরা একে একে চারটি সেভ পয়েন্ট এবং চারটি ডাটা ইনসার্ট করেছি। আমরা এবার ডেপ টেবিলটাকে একটু সিলেক্ট করে দেখে নিই সবগুলো ডাটা ইনসার্ট হয়েছে কিনা। চারটি ডাটা ইনসার্ট হয়েছে। এবার আমরা এই সেভ পয়েন্ট ডেপ ফোর এই পর্যন্ত যদি আমরা রোল ব্যাক করি তাহলে নিয়ম তাহলে আমাদের শর্ত অনুযায়ী প্রথমের এই 40 নাম্বার ডিপার্টমেন্ট অপারেশন যেটা কিনা বোস্টনে আছে সেটা মুছে যাবে। তাহলে আমরা রোল ব্যাক করার প্রথম কমান্ডটি লিখি, রোল ব্যাক টু সেভ পয়েন্ট ডেপ ফোর। তাহলে ডেপ ফোর পর্যন্ত রোল ব্যাক হয়েছে, সেটা হয়েছে কি না আমরা একটু পরীক্ষা করে দেখি। সেটা খুব সহজেই করা যাবে, অর্থাৎ ডেপ টেবিলটাকে সেট করলেই বোঝা যাবে। দেখা যাচ্ছে 40 নম্বর ডিপার্টমেন্টটা ডেপ ফোর পর্যন্ত রোল ব্যাক করার জন্য মুছে গেছে। এভাবে আমরা রোল ব্যাক টু ডেপ থ্রি করতে পারি। এবং আবারও সিলেক্ট করে দেখতে পারি ডেপ থ্রি পর্যন্ত রোল ব্যাক করার পরে 30 নাম্বার ডিপার্টমেন্টটাও মুছে গেছে। তাহলে আমরা এক একে সবগুলোই রোল ব্যাক করে দেখি। তাহলে দেখা যাচ্ছে সেভ পয়েন্ট ডেপ ওয়ান পর্যন্ত রোল ব্যাক করার পরে ডেপ টেবিলে আর কোনো রোই বাকি থাকলো না, অর্থাৎ আমরা উপরে যে সেভ পয়েন্টগুলো তৈরি করেছিলাম ডেপ ওয়ান ডেপ টু ডেপ থ্রি এবং তার পরে পরে যে ডাটাগুলো ইনসার্ট করেছিলাম সেভাবে রোল ব্যাক করার পরে পর্যায়ক্রমে একটি একটি করে ডাটা মুছে গেছে এবং শেষ পর্যন্ত সমস্ত রেকর্ডই মুছে যাওয়ার ফলে কোনো রোই সিলেক্ট করতে পারলো না। এইভাবেই সেভ পয়েন্ট তৈরি করে আমরা বিভিন্ন ট্রানজ্যাকশন পর্যন্ত রোল ব্যাক করতে পারি।